আলাইকুম সবাইকে, আমি শারমিন। আমার পেজ ওয়ান স্মাইল থেকে লাইভ হলাম। যে যেখান থেকে দেখছেন এসে পোস্টে লাভ লাইক দিবেন এবং দেখেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না। স্টুডেন্ট আপুরা কই, আজকে এত সুন্দর কিছু ড্রেস আছে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি। যারা আসবেন এসে একটা পোস্টে লাভ লাইক দিবেন এবং দেখেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না। ওমা এত সুন্দর লাগতেছে তাই না? কালারটা, কালারগুলো এত সুন্দর কিছু কালার এবং চুন্দি, হ্যাঁ এত সুন্দর একটা বুটিক। আজকে আজকে বলে দিয়েছিলাম যে আজকের লাইফটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ আমরা জানি যে আমাদের পিজি এত এত আপুর আছে যারা চুন্দি এত পছন্দ করে, তার মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন এবং এত রিজনেবল প্রাইসে কারচুপি কাজের একটা চুন্দির ড্রেস আসছে। মিস করা কি চায় বলেন, বলেন মিস করা চায়? যারাই আসবেন একটা করে বলছে লাভ লাইক দিয়ে দিবেন এবং দেখেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, লাইটিং এর সাউন্ডে সব ঠিকঠাক আছে কিনা। অবশ্যই পোস্টে একটা লাভ লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না, হ্যাঁ। এবং লাস্ট লাইভে দুইজন উইনার আমরা দেবো এবং ফার্স্ট কমেন্ট করছে যে মৌতুষী আপু, হ্যাঁ মৌতুষী আপু কিন্তু একটা লাইভের উইনার কালকে, মানে একটা একটা লাইভের উইনার হচ্ছে মৌতুষী আপু। আরেকজন আপু আছে সেটাও আমি বলে দিব যে একটা কমেন্ট থেকে অ্যাক্টিভিটিস এর মধ্যে কমেন্ট থেকে একটা ড্রেস গিফট পেয়েছে যে মৌতুষী আপুর কমেন্ট আমি ফার্স্টে পেয়েছি। মৌতুষী আপু হচ্ছে আমার লাস্ট লাইভের উইনার। আরেকটা আপু আছে নাজি হাসান আপু, আপু তাহিরা মাজহার, এই যে পেয়ে গেছি তাহারিয়া মাজহার, হ্যাঁ তাহারিয়া মাজহার। আমি কমেন্ট স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তোমাদের। এই দুইটা আপু হচ্ছে তাহারিয়া মাজহার হচ্ছে লাস্ট লাইভে, তার আগের লাইভে হচ্ছে মৌতুষী আপু। দুইটাই আপু হচ্ছে আমার কমেন্ট থেকে, দুইটা দুইজনে দুইটা কমেন্ট থেকে ড্রেসের উইনার হয়ে গেলেন, হ্যাঁ দুইজনে হচ্ছে কমেন্ট থেকে দুইটা ড্রেস গিফট পেয়ে গেলেন, ঠিক আছে। এবং যারা অ্যাক্টিভ থাকতেছেন, ওকে, যেসব আপিরা আমাদের পেজে মোস্ট অ্যাক্টিভ মেম্বার, যারা যেসব আপিরা আমাদের পেজে আছেন তাদের মধ্য থেকেও হচ্ছে কি হবে এই পুরো মার্চ জুড়ে, হ্যাঁ অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে তিনজন আপু হচ্ছে নোজপিন পাবেন ডায়মন্ডে, ঠিক আছে। সেই জন্য কি করতে হবে, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, লাভ লাইক দিতে হবে পোস্টে, এবং কি করতে হবে বলেন তো, পোস্টে লাভ লাইক দিতে হবে, ঠিক আছে। নাইস ড্রেস, থ্যাংক ইউ ওএমজি, কি সুন্দর চুন্ডি, হ্যাঁ আপনারা চুন্ডি লিখেন, হ্যাঁ চুন্ডি চুন্ডি আপু আল্লাহ উইনার হয়েছে, হ্যাঁ আপু আপনি অনেক অ্যাক্টিভ, অনেক 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 জোশ, অনেকেই অ্যাক্টিভ তাদের মধ্যে থেকে কিছু কিছু আপুরা হচ্ছে। যারা আসবেন প্লিজ একটা করে লাভ লাইক দিবেন এবং লাইকটি একটু শেয়ার করে দিবেন এবং চুন্ডি লিখেন আপু ওয়াও এত সুন্দর, তোমাকে নাইস লাগছে মাশাআল্লাহ সানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ সানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। যে যেখান থেকে দেখছেন একটা প্লিজ লাভ লাইক দিয়ে দিবেন, ওকে প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিবেন। তুমি আমার হোয়াটসঅ্যাপে দিছো না ডিটেলস? আচ্ছা আপু, ড্রেসটা দেখে মাথা নষ্ট আপু, এটার যে কালার, হ্যাঁ কম্বিনেশন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আমরা এই ড্রেসটা যে বিয়েতে পরব, আমরা আগে সিলেক্ট করে ফেলছি, হ্যাঁ মেয়ে দিতে। আসসালাম, ও তাহলে তো আপনারা বুঝেও গেলেন যে জেবিনের বিয়ে কয়েকদিন পর। আপু প্রিমিয়াম সিল্ক কারচুপি ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট, আচ্ছা আচ্ছা আমাকে ইয়াটা দিয়ে অত কালারটা দেওয়াতে নেই, আচ্ছা কালারটা খুব সুন্দর আপু, তোমাকে জোশ লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা দুইটা কালার, হ্যাঁ যে যেখান থেকে দেখবেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেবেন এবং লাইকটা একটু শেয়ার করে দিবেন। দারুন আপু, ওয়াও বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ। এটা দুইটা কালার আমি দেখে দিই আজকে কি কি আছে আজকের লাইভে আমাদের, ওয়াও থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখবেন একটা লাভ লাইক দিয়ে দেবেন, লাইকটা একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে। এবং আজকে একটা ড্রেস যেটার ইয়া আছে সেই জন্য লিখবেন হচ্ছে চুনরি, হ্যাঁ চুনরি। এই কালারটা কি কালার দেখেন তো, একদম পাতা পাতা একটা কালার তাই না, বিউটিফুল ড্রেস আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেই হচ্ছে আমার, আমি যেটা পরে আছি সেটা তো দেখতেই পাচ্ছেন একটা কালার, আরেকটা বিউটিফুল কালার আছে, হ্যাঁ পিঙ্ক কালারের মধ্যে। এইটার ওনার শেডটা যা সুন্দর, হ্যাঁ দুইটার শেডটা দুইটাই ডিফারেন্ট এবং কারচুপি কাজ করে করা আছে, দুইটাই সুন্দর। তোমার তোমার কথা অনেক সুন্দর তাই যারা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চুনরি দিয়া দাও, ওই দুইটা দাও, পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস আছে, ওয়াইড স্মাইল জাস্ট ফাটাফাটি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আরেকটা ড্রেস, হ্যাঁ এই ড্রেসটাও অনেক সুন্দর, এটার ওড়নাটাও সুন্দর, এটা একটা মানে সুন্দর দুইটা কালারের মধ্যে আছে, এমব্রয়ডারি করে করা আছে, এই দুইটা ড্রেসও সুন্দর, মাশাআল্লাহ অসাধারণ কালেকশন, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটাও দুইটা কালার, সেকেন্ডটাও দুইটা কালার, লাস্টে আরেকটা কটন স্টিচ কালেকশন আছে, ঠিক আছে এইটাও সুন্দর, ঠিক আছে এটাও সুন্দর, খুব সুন্দর সব কালেকশন গুলা আপু, চুন্দি আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো হচ্ছে যারা আমাদের বেসিক ইনফরমেশন গুলো দিয়ে দিই, আমরা টোটালি ক্যাশ অন ডেলিভারি, ঢাকা অন ঢাকার বাইরে যে যেখান থেকে নেন না কেন ক্যাশ অন ডেলিভারি, আমরা কোনো ধরনের কোনো বিকাশে অ্যাডভান্স পেমেন্ট নেই না, ফুল ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ।
আপনার সুন্দরবনের মাধ্যমে এবং পাঠার মাধ্যমে ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিতে হবে। অসাধারণ খাজানা লাইভ উপভোগ করবো। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটা করে লাভ লাইক দিয়ে দিন প্লিজ, এবং লাইভটা একটু ভালোবেসে শেয়ার করে দিন, খুবই খুশি হবো। 1.7 কাপড় উপর দেখতেছেন, একটু লাভ লাইক দিয়ে দিন প্লিজ, এবং লাইভটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ, এবং খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু জাস্ট চুনটি লিখেন, আজকে একটা ড্রেস গিফট যাবে, ঠিক আছে, আজকে একটা ড্রেস গিফট যাবে। অবশ্যই লাইভটা যারা শেয়ার করবেন, যারা আমাদের মেইন কন্টেস্টে পার্টিসিপেট করেছেন, ঠিক আছে, কালারফুল ড্রেস। থ্যাংক ইউ অপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এই চুন্ডির ড্রেস, হ্যাঁ, চুন্ডির মানে কি বলবো, চুন্ডির ড্রেস মানেই হচ্ছে আমাদের পেজে আমরা যখনই এনেছি, মানে একদম আপনারা লুফে নেন, এত পছন্দ করেন। আর এই ড্রেসটা এত সুন্দর, একদম মানে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস করা হয়েছে। ট্রাস্ট মি, এই ড্রেসটা পরলে আপনাকে মনে হবে যে আপনি 3-4 হাজার টাকা দামের একটা ড্রেস পরেছেন। বিকজ কারচুপি ওয়ার্ক, আপু কারচুপি ওয়ার্ক এর মধ্যে আছে, বাট হচ্ছে প্রাইস খুবই রিজনেবলে পাবেন, ঠিক আছে। ড্রেসটা সেমি স্টিচ রেখেছি আমরা, ড্রেসটা হচ্ছে কটন জর্জেট ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে, ঠিক আছে। ড্রেসটা হচ্ছে কটন জর্জেট ম্যাটেরিয়ালস, এখানে আমার দুইটা কথা আছে, ঠিক আছে। কটন জর্জেট ম্যাটেরিয়ালস এর আগেও আপনারা আমাদের কাছে পেয়েছেন, প্রিন্টের মধ্যে পেয়েছেন যেটা, সেইটার কারণ হচ্ছে এই কাপড়গুলো তো বুনন হয়, ঠিক আছে, বুনন হয়। সো এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার সুতার বুননের উপরে ডিপেন্ড করে, এইটার সুতার বুননটা একটু ভারী, হ্যাঁ। সো এটার মধ্যে এটার ফিনিশিংটা আরো বেশি, যেহেতু এটার মধ্যে কারচুপির কাজ হবে বা আমরা দামি কিছু ড্রেস এর মধ্যে ইউজ করবো, সো এই জন্য এই কাপড়ের বুননটা একটু ভারী করে করা হয়েছে, ঠিক আছে। মানে আপনার কোনো ইনার নিডেড হচ্ছে না, মানে এটার মধ্যে সুতো বেশি ইউজ করা হয়েছে, যেটার মধ্যে প্রিন্টের মধ্যে কোনো আপনার ইনার লাগবে না। আর পুরো ড্রেসটা কিন্তু চুন্দরি হচ্ছে কি প্রিন্ট আছে, ডিজিটাল প্রিন্ট করে করা আছে, ঠিক আছে। পুরো ড্রেসটার মধ্যে কি পাচ্ছি আমরা, ডিজিটাল প্রিন্ট করে পাচ্ছি, অল ওভার ড্রেসটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের করা আছে। এই যে চুন্দরির যে প্রিন্ট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নর্মাল প্রিন্ট না, ফ্রন্ট ব্যাক বোথ সাইড স্লিভস আপনি যা দেখতে পাবেন সবই হচ্ছে ডিজিটাল প্রিন্টে পাচ্ছেন, ওকে। আর হচ্ছে কালারটা এত সুন্দর, কোনো ইনার নিডেড না। জর্জেট মানে হচ্ছে কেমন আছো মনহিল আপু, ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আপনি কমেন্ট করেন, বাট আপনার কমেন্টটা আমি লাইফ টাইমে পাই না। আপু কেমন আছেন, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তোমার জন্য, খুব সুন্দর কালেকশন আর তোমাকে খুব কিউট লাগছে। পারভিনা বানু মিতা আপু, থ্যাংক ইউ সো মাচ মিতা আপু, দারুণ লাগছে তোমাকে, দিস অ্যামেজিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব এক্সাইটেড আজ আপু, তাই মিশো আপু আজকে খুব এক্সাইটেড। এই হচ্ছে ড্রেসটা, ড্রেসের কালারটা অদ্ভুত সুন্দর, হ্যাঁ, এবং ওড়নাটা একদম পিওরের মধ্যে এত নাইস করে পুরাটার মধ্যে চুন্ডি শেডেড করে করা আছে। ওয়েট করছি আপনার লাইভ দেখার জন্য, থ্যাংক ইউ পপি আপু, থ্যাংক ইউ সো মাচ যারা আমার লাইভ দেখছেন, এবং প্লিজ এসে একটা করে লাভ লাইক দিয়ে দিন, লাইভটা একটু শেয়ার, দিস কালার কম্বিনেশন ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। প্রাইসটা বলতেছি আপু, প্রাইসটা বলতেছি, ম্যাটেরিয়ালসটা বললাম কটন জর্জেট ম্যাটেরিয়ালস এর মধ্যে, কোনো ইনার লাগছে না, ঠিক আছে, এটা কি কোনো ইনার এটার মধ্যে লাগছে না, খুবই সুন্দর এবং খুবই নাইস একটা ফ্লাপি। শারমিন আমার কমেন্টস পড় না, মাকসিদ করিম আপু কেমন আছেন আপু, প্রাইস বল আপু, বলতেছি দাঁড়ান, কারণ এটা অর্ডারের মানে ইয়া হয়ে যাবে, কারণ এইগুলা এত অল্প প্রাইসে দিব আমি তো, কালার দেখে আপু কালারটা এত সুন্দর, খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, থাকে না কিছু কালার, একটু আনকমন এই টাইপ কালার কিন্তু একটু কমেই আসে, হ্যাঁ। আর যারা যেসব আপিদের সামনে বিয়ে শাদী লাগবে, ঠিক আছে, যাদের বিয়ে শাদী লাগবে তারা কিন্তু আমার এই ড্রেসটা দেখেই ইচ্ছা করতেছিল, একটু একটু মানে ফুল স্লিভস তো এই জন্য আমি কইনি, একটু চুড়ি একটু ফুল এগুলো দিয়ে না, এত মাটির কিছু কাঁচের চুড়ি থাকে না ওইগুলোর সাথে পড়লে তুমি এত শুকনা কেমনে, আমি এত শুকনা কেমনে, এটা কি কলাপাতা কালার আপু, হ্যাঁ ওই টাইপের কালারই, কলাপাতা কালার আপু, ওই কোকটাপি কালারই, হ্যাঁ একটু সেই কলাপাতার কালারই আপু, কি যে সুন্দর লাগছে আপু, না খাইয়া থাকি না, ডায়েট করি আর কি, আর হচ্ছে এক্সারসাইজ তো আছে। তুমি এত ওই যে বলছি আপু শুকনো কেউ হবে, আমি এক্সারসাইজ করি আপু, হ্যাঁ আমি এক্সারসাইজ করি মাঝে মাঝে, সপ্তাহে 2-3 দিন রাখার ট্রাই করি, আর হচ্ছে ডায়েট আপু, মানে আমার খাবার খুব মেনটেন করে, মানে সবই খাই বাট হচ্ছে লিমিটেড, হ্যাঁ খুব মানে আছে না যে অনেক সুগার এগুলো বাদ, যা দেখি তাই ভালো লাগে আপু, লাল সবুজের সমান কথা হবে না, থ্যাংক ইউ আপু। ঈদের সাদা চিকেন কারি ড্রেসের অপেক্ষা আছে, ঈদের ড্রেসের জন্য যারা অপেক্ষা করতেছেন সামনের সপ্তাহটা আপনাদের জন্য ডেডিকেটেড, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আশা রাখি, আমাকে প্রোডাকশন বলেছে যে সামনের সপ্তাহে দেওয়া হবে, দেখি দেখি, ঠিক আছে, ওকে। আপু কেমন আছো, তোমার ওয়েট ছিলাম কি বুঝি নাই আপু, আমার বুঝি নাই। এই হচ্ছে খুব সুন্দর, পুরো জিনিসটা জুড়ে দেখেন কারচুপির ওয়ার্ক করে করা আছে, হ্যাঁ এটা কিন্তু হ্যান্ড কারচুপি, এগুলো যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে হ্যান্ড কারচুপি, যে আপনার পাইপ ওয়ার্ক করে করা আছে, এইখানে আপনার কি বলি একটা লেসিং ইউজ করে হচ্ছে খুব সুন্দর করে,
আপু চুনরি মানে একটা ভালো আছে। হ্যাঁ আপু, ইয়োগা করো না, এক্সারসাইজ করো আপু? আমি হচ্ছে আমি ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করি। হ্যাঁ, আমার কিছু ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ আছে, ওগুলোর মধ্যে করি। আর হচ্ছে আপু ইয়োগা, ওই যে বললাম আপু ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ আছে, আর ইয়োগা ওই রকম করা হয় না আপু, ইয়োগা করা হয় না। বাচ্চাকে ভাত খাওয়া চেয়ে লাগে যেটাকে। আপু কি ব্র্যান্ডের কাজল দাও আপু? কালার ম্যাক্স, আমার অল টাইম ফেভারিট কালার ম্যাক্স দেয় আপু। কিন্তু কালার ম্যাক্স আপু এখন খুব প্রবলেম করতেছে, মানে একটা আইলাইনার আপু আমি 4-5 বার ইউজ করলেই তারপর শুকায় যাচ্ছে। হ্যাঁ, আমি বুঝতেছি না কেন, যাই না কারা ইউজ করেন, কালার ম্যাক্স একটু 4-5 বার দিলেই কালার ম্যাক্স শুকায় যাচ্ছে, মানে আর ইউজ করা যাচ্ছে না। বেবি কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ, বেবি এখন নেই, বেবি এখন বড় হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে আমার। আমার আপনাকে অনেক ভালো লাগে, মাশাল্লাহ অনেক কিউট আপনি, মৌমিতা হাসানাত আপু। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা আপু, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে, এখানে দেখেন নেকের কাজটা কিন্তু খুব সুন্দর করে, এবং নেকের কাজটা এত সুন্দর করে করা হয়েছে, দেখেন গোল্ডেন কালার, আর কালারটা কিন্তু একদম মানে ম্যাট একটা পশ টাইপের যে গোল্ডেন থাকে, ওই গোল্ডেনটা কোনো ক্যাটকাটা গোল্ডেন ইউজ করা হয় নাই, ঠিক আছে। এখানে পুরোটার মধ্যে কি করে করা আছে, এই যে দেখেন পুরোটার মধ্যে হচ্ছে হ্যান্ড কারচুপি ওয়ার্ক করা আছে। স্লিভস আছে 22, স্লিভস এর এন্ডিং পোর্শনে একটা গোটাপাতি সুন্দর একটা লেসিং ইউজ করেছে, যেটা আপনার নেকেও সুন্দর করে ইউজ করা আছে, ঠিক আছে। এবং ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইড হচ্ছে চুনরি আপু ডিজিটাল প্রিন্ট করে করা। আবার আমি রিপিট করছি, ড্রেসটা কিন্তু নর্মাল প্রিন্ট না, ডিজিটাল প্রিন্টের উপরে করা, ঠিক আছে। এবং কটন জর্জেট ম্যাটেরিয়াল, কোনো ইনার লাগছে না। হ্যাঁ, কোনো ম্যাটেরিয়ালটা খুবই মানে একদম খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালস পাচ্ছেন, ঠিক আছে। এবং এই হচ্ছে আমার ওড়নাটা, ওড়নাটা হচ্ছে একদম পিওরের মধ্যে, আর পিওরের ওড়না আমাদের ওড়না তো আপনারা জানেন কি ধরনের কোয়ালিটির ওড়না হয়, একদম চুনরির মধ্যে আছে, এবং শেড 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 করে করা। 2.5 মিটারের আছে ওড়নার কালার কম্বিনেশন, এবং টেক্সচার খুবই সুন্দর। এই যে দেখেন ওড়নাটা হচ্ছে চুনরির মধ্যে একদম শেডেড করে করা আছে। এই ওড়নাটা এই ড্রেসের সাথে তো পরবেনই, অন্য যে কোনো ড্রেসের সাথে আপনি রিইউজ করতে পারবেন। শুকাতে চাই পারছি না আপু, অনেক মোটা কিন্তু, আমি শুকাতে চাই পারছি না। আরে আপু, আমি আমি আমার ডায়েট প্ল্যান নিয়ে আরেকদিন লাইভ করবো, আমি যদিও অনেকবার করেছি, আবার করে দেবো। হ্যাঁ, জানি কিভাবে মেনটেন করি বা কি করি। আর আমার আপু, আমি যেভাবে ডায়েট করি ওইভাবে না, আমি বোরিং ফিল করি না। আমি মানে আমি তো লাস্ট কয় বছর 12-13 বছর যাবতেই হচ্ছে ডায়েট এক্সারসাইজ এবং মেনটেন, আমি কিন্তু কোনো মানে বাইরে যে বা কোনো ডক্টরের আন্ডারে থেকে কখনো, আমি আমার বেবি হওয়ার পর 23 কেজি কমাইছি আমি নিজে, আর কোনো আমি বোরিং ফিল করি না। আমার মানে খাবারটা এইরকম ভাবে রাখি যাতে মেইনটেইন করে ইয়া করা যায়। আপু ঈদের ড্রেস চাই আপু, কবে পাবো প্লিজ? আচ্ছা আপু, আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখা যাক আপু, আগামী সপ্তাহে দেখা যাক, আমাকে তো বলছে। হ্যাঁ, আগামী সপ্তাহে আসবে। তারপর আপু আমি কথা দিলাম যে আগামী 7 দিনের মধ্যে লাইভ গুলো ফলো করে ইনশাল্লাহ চলে আসবে। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। গোপালগঞ্জের ছোট্ট আরিকা অনেকদিন পর আসতো। ও আরিকা কেমন আছো মামনি তুমি? হাই, তোমাকে অনেকদিন পর আরিকা, কেমন আছো তুমি? আপু জামা কি কটন? আপু কটন জর্জেট। হ্যাঁ, কটন জর্জেট একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন, এবং ম্যাটেরিয়ালটা খুবই সফট আপু। ম্যাক্সিমাম হচ্ছে ড্রেস গুলো আমি নিজে পরি, তো আমি জানি যে ড্রেসটা এক একটা ড্রেসের টেক্সচার এক এক রকম থাকে, ঠিক আছে। এক একটা ড্রেসের টেক্সচার এক এক রকম থাকে, তো এই ড্রেসের টেক্সচারটা খুবই সুন্দর। আর যে যেখান থেকে লাইভ দেখতেছেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেন, ঠিক আছে, পোস্টারতে একটা লাভ লাইক দিয়ে দেন। এই হচ্ছে আমার বিউটিফুল একটা ড্রেস, যেটা হচ্ছে 3 পিসেস। হ্যাঁ, সেমি স্টিচ ড্রেসটা হচ্ছে, কটন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে, কোনো ইনার লাগবে না। ফ্রন্টে এবং ব্যাকে বোথ সাইড আপনারা যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, এবং নেকটা গর্জিয়াস কারচুপি ওয়ার্ক করে করা আছে। ওড়নাটা হচ্ছে মাল্টি কালার শেডেড এর একটা পিওরের ওড়না, আর হচ্ছে আনস্টিচ কটনের একটা প্যান্ট পেজ আছে। ড্রেসটার প্রাইস এখন আসি, ড্রেসটার প্রাইস অনলি 1900 টাকা, ড্রেসটার প্রাইস অনলি 1900 টাকা আপু। আচ্ছা আচ্ছা আপু, আমার কমেন্ট পড়ো, এই যে পড়লাম আপু, ফিনল্যান্ড থেকে দেখছি আপু, শাহনাজ কাউসার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু এত দূর থেকে দেখার জন্য। হাই আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা দীপু, আপু কেমন আছেন? ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 1900 টাকা, উইদাউট প্যান্ট পিসেস নিলে 150 টাকা মাইনাস। এত সুন্দর একটা ড্রেস, যেটা কারচুপি মানে হ্যান্ড কারচুপির ওয়ার্ক নেকে, এবং ওড়নাটা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর, মানে আপু এগুলো মিস করা যাবে না। হ্যাঁ মিস করা যাবে না, আর নাহলে ড্রেস পাবেন না কিন্তু। হ্যাঁ ড্রেস কিন্তু পাবেন না। চুনরি লিখেন যারা আসতেছেন, একটা করে লাভ লাইক দিয়ে লাইক, আর যারাই অর্ডার করবেন প্লিজ ফার্স্ট
নাহলে ড্রেস পাবেন না, হ্যাঁ স্টক আউট হয়ে যাবে ফার্স্ট ফার্স্ট। চুনরি অনেক হিট থাকে আমাদের, আর এত সুন্দর একটা এত রিজনেবল প্রাইসে কারচুপির ওয়ার্কের। আপু তুমি ঈদের টাইম একটা অ্যাশ কালারের ওয়ার্কস পরছিলে, ওইটা কবে দেখাবা? মানে আপু সবই আগাম, মানে আমি তো বলছিলাম যে 10 দিনের মধ্যে চলে আসবে, মানে আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সব চলে আসবে। আপু একটু সাহায্য করবেন, আপনার ডায়েট প্ল্যানটা বলে আমি অনেক মোটা শুকাতে চাচ্ছি মৌমিতা। আর আপু এই মুহূর্তে আমি লাইভে আছি, আপু আমাকে সবাই বোর ফিল করবে আমি আমি ড্রেস রেখে যদি এখন আমার ডায়েটের পেঁচাল আচাল পারি। হ্যাঁ আপু তুমি বেবি হওয়ার পরও ফিট? আপু আমি বেবি হওয়ার পরে অনেক হেলদি ছিলাম, বাট আমি ডায়েট করে মেনটেন করছি আপু। আপু সুপার টুপার এক্সক্লুসিভ ফ্যাশন কারা থেকে দেখছি, দেশে থাকতে ছিলাম আমার প্রিয় পেজ রুমানা রুমি আপু, তাই থ্যাংক ইউ সো মাচ রুমি আপু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে ভালো আছে। আপু দেখেন আমি কিন্তু মানে আমি এখন বলি আমি ইউএসএ থেকে আসার পর একটু বালকি, একটু আমার কাছে মনে হয়েছে একটু একটু মোটা হয়ে গেছিলাম, বাট মানে এক্সারসাইজ করলে কি হয় শেপটা ঠিক থাকে। হ্যাঁ আপু সবসময় আপনার ড্রেস আমার পরা হয়, গত কিছুদিন কেন জানি খুব বেশি ভালো আমার ড্রেসগুলো, কিন্তু আজকে ড্রেস খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, এভরিডে তো সেম ড্রেস আসে না আপু, চুমজি গ্রিন রেড আপু, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, ত্রিশ ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু চুমজি গ্রিন রেড। আচ্ছা ঠিক আছে আমি সেকেন্ড তারটা পরে চলে আসছি থাকে। কবিতা আপু, আপু আমার নিজের আইডিতে শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই যারা লাইভটা দেখতেছেন শেয়ার করে দেবেন, হ্যাঁ শেয়ার ডান, এবং যারা কমেন্ট করতেছেন এবং সাথে সাথে যারা এবার আমাদের লাইভগুলা শেয়ার কমেন্টের সাথে সাথে শেয়ার করবেন তাদের প্রায়োরিটি কিন্তু এবার বেশি থাকবে। হ্যাঁ নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এই কালারটা দেখেছেন এত সুন্দর, এগুলো যে মিলে মিলে পড়লে এত ভালো লাগবে আপু। আজকে এই ড্রেসটা জানেন আমি ভিডিও করার জন্য রেডি মানে নিয়ে হাতে নিয়েও আমি করি নাই, কারণ হচ্ছে আজকে আমি একটু টায়ার্ড লাগতেছিল দুপুরে, এই জন্য। আপু ভালোবাসার একটা পেজ, তোমাকে খুব ভালো লাগে আপু, ড্রেস না নিলেও তোমাকে দেখি, দেখা মিস করা যায় না, থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়াও দুইটা জোস আপু, তোমার কাছ থেকে কেনা পাঁচটা ড্রেস আমার বোন আমার জন্য পাঠিয়েছে দুদিন আগে, পেলাম খুবই সুন্দর হয়েছে। শাহানাজ কাউসার আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। অবশ্যই যারা আমাদের কাছ থেকে ড্রেস নিয়েছেন, কেনাকাটা করেন এবং রিভিউ শেয়ার করতে চান আমাদের গ্রুপে, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। কি মিষ্টি, হ্যাঁ একদম একটু মিষ্টি মিষ্টি ড্রেস, তাই না? কি মিষ্টি, জাস্ট ওয়াও, হ্যাঁ জাস্ট ওয়াও একটা ড্রেস। কয়টা কালার আপনি? দুইটা কালার, দুইটা কালার, পিঙ্ক চুন্ডি পুরাই হাওয়াই মিঠাই, এটা একটা পিঙ্ক, একদম পিঙ্ক, যার যেটা ভালো লাগবে প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন, খুবই সুন্দর একটা জিনিস। হ্যাঁ আর যে যেখান থেকে দেখছেন একটু লাভ লাইক দিয়ে দিন পোস্টটাতে, ঠিক আছে? যে যে আল্লাহ মাবুদ কয়েক বছর পরে আমার লাইভে নোটিফিকেশন আসছে গো আমার কাছে, আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ নোটিফিকেশন আসে না আমার কাছে, আমার নিজের কাছেই আসে না, ঠিক আছে আমি নিজেই দেখতে পারি না আমার লাইভ। সো যারাই দেখবেন প্লিজ একটা লাভ লাইক দেবেন, নোটিফিকেশন আসছে বাট সামনে আসে নাই, ঠিক আছে? যে যেখান থেকে দেখবেন প্লিজ লাইভটাতে একটু 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 কি করতে হবে, কি করতে হবে বলেন তো একটু লাভ। ওয়াও দুইটা কালার সো নাইস, চুনরি পিঙ্ক, হ্যাঁ চুনরি পিঙ্ক কালার লিখেন, চুনরি পিঙ্ক কালার লিখেন এবং লাভ লাইক দিতে কিন্তু ভুলবেন না, হ্যাঁ চুনরি পিঙ্ক 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 পিঙ্ক, চুনরি পিঙ্ক অবশ্যই, চুনরি পিঙ্ক কালার লিখবেন, ওকে?
ওকে আপু, বেস্ট পেজ বেস্ট কালেকশন, আপু প্রাইস 1900 টাকা অনলি, 1900 টাকা অনলি উইদাউট প্যান্ট পিসেস নিলে 150 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। এবং ড্রেসটা আমরা কি করেছি আপু জানেন, জাস্ট হচ্ছে সাইড টপে রেখেছি। আপু তুমি আসলে মিষ্টি মেয়ে, আর মিষ্টি মেয়ে হাসে খুব ভালো লাগে, আল্লাহ মিষ্টি মেয়ে হাসতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর আমার আমি তো মুখ আমার আমি অল টাইম হাসতেই থাকি তাই না, চুন্ডি আপু চুন্ডি 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 পিঙ্ক। হ্যাঁ সো হচ্ছে যার যে কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন। এই হচ্ছে প্যান্টটা। আর এইগুলো হচ্ছে কি আপু, যাদের সামনে ওয়েডিং থাকে অনেক সময় থাকে না হলুদে, বিশেষ করে হলুদে যা ভাল লাগবে মিলে মিলে যদি দুইটা কালার করি, আমি জানি না এটা আবার কবে রিভার্স টাক হবে। ওকে সো হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে দেন। হাওয়া হাওয়া একটা হাওয়াই মিঠাই কালার কম্বিনেশন, খুব সুন্দর দুইটা কালারই আপনারা মিলে পড়লে খুবই ভাল লাগবে। এবং এই টাইপের ড্রেস মিস করার জন্য এটার ভিতরে অরেঞ্জ কালার করো প্লিজ, এটার ভিতরে অরেঞ্জ কালার করবো অরেঞ্জ করবো, আচ্ছা দেখা যাক। খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর, এই খুবই সুন্দর একটা কালার আপু এটা কিন্তু মানে চুনি ভিতরে অরেঞ্জ করো, আচ্ছা ঠিক আছে। সো এইগুলো কিন্তু আপু আপনি ফার্স্ট অর্ডার করতে হবে, কারণ এগুলো খুবই মানে কি বলবো মানে ফার্স্ট স্টক আউট হয়ে যাবে, ভিডিও দিলে এতক্ষণ তো এই ড্রেস পাইতে হবে না। হ্যাঁ জাস্ট লাভ দিস ড্রেস আপু, নাজিয়া হোসেন আপু এটা আমার খুব পছন্দের একটা ড্রেস আপু, তুমি যা পরো নাইস লাগে, চৌধুরী এস এফ কে আপু সুন্দর ড্রেস পরে এই জন্য সুন্দর লাগে, ওয়াও আপু জাস্ট ওয়াও। হ্যাঁ ড্রেসটা হচ্ছে কটন জর্জেট একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে, কটন জর্জেট ম্যাটেরিয়ালস না আপু, যে কোনো ম্যাটেরিয়ালস আপনি পরার পর না ডিফারেন্ট ফিল পাবেন, হ্যাঁ একদম শরীরের সাথে লেগে থাকবে একটা জর্জেটি জর্জেট একটা মানে কাপড়টা একটু খেলে। হ্যাঁ আর আমার আগে যে জর্জেট ম্যাটেরিয়ালস গুলো করেছে ওইটার মধ্যে আমি এটার মধ্যে যে বললাম একটু পার্থক্য আছে, ওইটার বুননটা, হ্যাঁ এটার বুননের একটু ভারী বুননের মধ্যে আছে, এই জন্য কোনো ইনার নিডেড হচ্ছে না, বাট টেক্সচারটা তো রকমে। সো হচ্ছে ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, আপনার ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে যে চুনজি যে প্রিন্ট গুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্টে আছে। বডিতে আছে 54, লং আছে 46 এবং স্লিভস এর লং আছে 22। নেকটা দেখি, নেকটা কিন্তু কারচুপির ওয়ার্ক করে করা, খুবই সুন্দর করে কারচুপি ওয়ার্ক পাচ্ছেন, অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর, মানে সৌন্দর্যের কোনো কমতি এটার মধ্যে কি নাই জানেন, এটার মধ্যে কোনো কমতি নাই, এত সুন্দর করে করা হয়েছে ড্রেসটা। এক থাকে না কিছু ড্রেস এক দেখায় দেখলেই ভালো লাগবে, ওইটা আপনার এক দেখা দেখলেই ভাল লাগবে কালার কম্বিনেশন, এবং দুইটা কালার এরকম দুইটা কালার ইউজ করা হয়েছে যে একদম টেক্সচারটা আপনার খুব ব্রাইট দিবে। হ্যাঁ ওকে সো স্লিভস হচ্ছে কত, 22 স্লিভস হচ্ছে 22 এবং স্লিভস এর এন্ডিং পোর্শনও লেসিং ওয়ার্ক করে করা আছে, এবং ড্রেসের এন্ডিং পোর্শনও আপনি কি পাচ্ছেন গোল্ডেন কালারের লেসিং পাচ্ছেন। আপু আমার ফার্স্ট কমেন্ট পড়লা ভালো লাগলো যদি আপু, তাই থ্যাংক ইউ আপু, আমি সবারটাই চেষ্টা করি আপনি পরার, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেখছি তাই। রেবা আলী আপু থ্যাংক ইউ সো মাচ আপু, যে যেখান থেকে দেখছেন আমি খুবই হ্যাপি যে, এবং যারা নতুন দেখছেন একটু হাই হ্যালো দিয়ে দেবেন, লাভ লাইক দিতে বুঝবেন, এবং যারা আমাদের পেজটা নতুন আছেন অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন। আপু চুন্ডি পিঙ্ক কালার, হ্যাঁ চুন্ডি পিঙ্ক, এই হচ্ছে আঁচলটা দেখি আমরা, এত সুন্দর করে শেডেডটা করা আছে, স্পেশালি আমার কাছে ড্রেসটা কেন বেশি ভালো লাগছে আমি বলি আপু, চুন্ডির মধ্যে কিন্তু আমাদের কাছে কারচুপির ওয়ার্ক মানে ড্রেস খুব কম আসে, তার মধ্যে হচ্ছে ওড়নাটা এতগুলা শেডেড, ওড়নার শেডটা দেখেন শেডেডগুলো এত সুন্দর পিওর এর মধ্যে, এই ওড়নাটা আপনি অন্য ড্রেসের সাথেও ইউজ করতে পারবেন। লুকটা দেখি ওয়াও ওয়াও একটা লুক আসে তাই না, দেখি খুবই সুন্দর একটা জিনিস। কটন আপু কটন জর্জেট, হ্যাঁ কটন জর্জেট, যারা কটনের ফিল পান এটা ড্রেস আপু দিলে কটনটা দিলে না আপু এত সুন্দর লাগতো না, যেহেতু কারচুপির ওয়ার্ক যদি কটন দিতাম তাহলে আপু এত সুন্দর একটা ফ্লাপি একদম দামি যে পশ লুক ওই লুকটা আসতো না, একদম জেনুইন কথা। হ্যাঁ তাহলে একটা আসতো, এই যে কটন জর্জেট একটা ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, জর্জেট না আবার কটন জর্জেট, ওইরকম আপনার ইনারও নিডেড হচ্ছে না, আবার আপনি পরে খুব মানে একটা স্মার্ট একটা লুক দিচ্ছে। লটস অফ ড্রেস নিয়েছি ওয়ার্ন স্মাইল থেকে, বেস্ট কালেকশন শাফিনা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ লিতুলিনা আপু, চুন্দ্রি কেমন আছেন আপু, লিতু আপু পিম চুন্দ্রি। হ্যাঁ সো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করবেন, যার প্রাইস হচ্ছে মাত্র 1900 টাকা, চুন্দ্রি একটা ড্রেস কারচুপি ওয়ার্কের যে থ্রি পিসেস প্রাইস হচ্ছে অনলি 1900, উইদাউট প্যান্ট পিসেস নিলে আপু 150 টাকা মাইনাস, লুক ওড়নাটা দেখেন এত সুন্দর,
এত সুন্দর 1900 টাকা, উইদাউট প্যান্ট পিসেস নিলে 150 টাকা মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? শুধু ওড়না নেওয়া যাবে আপু? না রে আপু, এটা এটা একদম পুরো ইয়ে আসছে তো আপু, এটার জন্য আমরা করি নাই, ঠিক আছে? আমি আগের চুন্ডি যেগুলো করছি সেইগুলো কপি আপু, আমি আমার আমার রোজার ঈদের ড্রেস, আমি সব ড্রেস দিয়ে কপি হয়ে মানে সেল করতেছে, ঠিক আছে আপু? পিঙ্ক চুঙ্গি, হ্যাঁ পিঙ্ক চুঙ্গি খুবই সুন্দর একটা ড্রেস, হ্যাঁ আপু খুব মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর, যে যেখান থেকে দেখছেন একটা লাভ লাইক দিয়ে দেবেন আপু, ড্রেসটা ওয়াও, ড্রেসটা ওয়াও আপু, তোমাকে এত সুন্দর লাগছে, নজর না লাগুক, মাশাল্লাহ মাশাল্লাহ, মাশাল্লাহ বললে নজর লাগবে না আপু, মাশাল্লাহ। এই হচ্ছে ড্রেসটা, ড্রেসের কালারটা খুবই সুন্দর একটা জিনিস পাচ্ছেন এবং কালার কম্বিনেশন এক্সিলেন্ট, হ্যাঁ সো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর করে করা আছে। এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, ওয়াও জাস্ট খুব সুন্দর। আমি সেকেন্ড ড্রেসটা পরবো, আমি দুইটা কালারই দেখিয়ে দিয়েছি এবং দুইটা কালারই খুব সুন্দর, যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট আমাদের পেজে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা করবেন, শুধু বলবো অর্ডার যার যে কালারই ভালো লাগবে, কেন আপু আগের কালারটা একটু ধরো আছে দাও তো, যার যে কালারটা ভালো লাগবে একটু ফাস্ট অর্ডার করবেন, আদারওয়াইজ ড্রেস কিন্তু পাবেন না আপু। ঈদের ড্রেসটা কবে আসবে? আয়ে ঈদের ড্রেসটা খবর যদি কেউ মানে আমি কি বলবো আপু, কি বলবো, সামনের সপ্তাহে মেবি, আমি কি বলবো ঈদের ড্রেসের কথা সামনের সপ্তাহে মেবি মেবি। এই হচ্ছে আপু ফার্স্ট আমি যেটা পড়েছিলাম, ফার্স্ট যেটা দুইটা কালারই সুন্দর, চার যেটা ভালো লাগে দুইটাই সুন্দর, এটাও সুন্দর অ্যান্ড পিঙ্কটা দুইটাই সুন্দর, দুইটা কালারই অনেক সুন্দর, হ্যাঁ এই হচ্ছে এটা দুটা কালারই অনেক সুন্দর কালার। আমি হচ্ছে নেক্সট আরেকটা ড্রেস পরবো, ওটা পাকিস্তান ইন্সপায়ার একটা ড্রেস, আপনারা থাকেন না পরে আসতেছি। Apu baby সাদা কানে দুটো দিতে হবে, আইন কোথায় কানে খেতে পারতো। এইটা আপু প্রাইস কত ছিল চুন্ডি ড্রেস গুলো? আপু 1900 ছিল থ্রি পিসেস, উইদাউট প্যান্ট পিসেস 150 টাকা মাইনাস হবে, ঠিক আছে 1900 ছিল, উইদাউট প্যান্ট পিসেস 150 টাকা মাইনাস হবে। এই ড্রেসটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার একটা ড্রেস, খুব সুন্দর একটা, এটার মধ্যে এমব্রয়ডারি পাচ্ছেন এবং গ্রে চিকেন কারি প্যান্ট দিয়ে পাচ্ছেন, পুরো পাকিস্তান একটা লুক দিচ্ছে ড্রেসটা, খুব সুন্দর আপু, স্টিচ কালেকশন, খুবই সুন্দর একটা ড্রেস। ওয়াও নাইস ওয়ার্ক, থ্যাংক ইউ আপু, আপু কত যে ড্রেস নিছি তোমার থেকে, মেবি 300+ হবে মৌতুষি আপু, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি অনেক অ্যাক্টিভ একজন মেম্বার আমার পেজে, অনেক 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 অ্যাক্টিভ, বিউটিফুল কালেকশন আপু, ওয়াও নাইস একটা কালার আপু, ড্রেসটা নাইস এবং সফট কটন, প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আছে, ইউ লুকিং টু মাচ প্রিটি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন লিখেন আপু জাস্ট গ্রে কালার লিখেন এবং যে যেখান থেকে দেখছেন একটা লাভ লাইক দিয়ে দিয়ে আপু, এখন গ্রে লিখেন, হ্যাঁ গ্রে 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 কালার লিখেন, গ্রে 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 লিখেন, গ্রে জাস্ট গ্রে লিখেন, হ্যাঁ
গ্রে কালার লিখেন, এখন লিখেন গ্রে, একমাত্র পেজ যেটা অথেন্টিক। আপু না আপু, এটা বললে ভুল হবে, অথেন্টিক বাংলাদেশে অনেক পেজ আছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এটা বলতেই হয় আপু। হ্যাঁ, বাট তার মাঝে আমরাও আলহামদুলিল্লাহ আপনাদেরকে চেষ্টা করি। হ্যাঁ মাশাল্লাহ, অনেক কিউট লাগছে। হ্যাঁ জার্মি মাফি, আপু কেমন আছেন আপু? থ্যাংক ইউ সো মাচ। জাস্ট গ্রে কালার লিখেন, হ্যাঁ জাস্ট গ্রে কালার লিখলেই হয়ে যাবে। সো যে যেখান থেকে দেখছেন একটা লাভ লাইক দেখেন, খুব সুন্দর এই কালারটা। এবং এটার প্যান্ট পিস, প্যান্টটাও কি করে করা জানেন আপু? এটা ওয়াও সুপার, থ্যাংক ইউ। জাস্ট গ্রে কালার লিখেন। হ্যাঁ কমেন্ট থেকে কিন্তু একজন উইনার নিব, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে। কালারটা খুবই সুন্দর, একটা একদম খুব সুন্দর একটা গ্রে কালারের মধ্যে আছে এবং পুরোটা কাজ করে, এবং প্যান্টটা কিন্তু চিকেন কারির পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, প্যান্টটা চিকেন কারির পেয়ে যাচ্ছেন, খুবই নাইস একটা জিনিস। ব্যাক পোর্শনও কাজ করে, আমি করার আগে একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাকেও কিন্তু আপনি কি পাচ্ছেন, কাজ পেয়ে যাচ্ছেন। ওকে, ব্যাকেও কাজ পেয়ে যাচ্ছেন, অনেক সুন্দর। হ্যাঁ আপু, অনেক বেশি সুন্দর এই টোন কালারটা, অলওয়েজ বলি আমার খুব ভাল লাগে, একদম হালকা কালার। হ্যাঁ খুব ভাল লাগে গ্রে কালার একদম। এটা এই কালারটা কি আপু, এই কালারটা হচ্ছে আপনার অনেকটা গ্রে কালারের মধ্যে হলেও কালারটা আপনাকে অনেকটা ল্যাভেন্ডারের টোন একটা ভাইব দিবে, ল্যাভেন্ডার ল্যাভেন্ডার একটা টোন ভাইব দিবে। হ্যাঁ জাস্ট গ্রে কালার লিখেন, এবং খুবই সুন্দর একটা জিনিস। প্যান্টটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, প্যান্টটা দেখলে খুব মানে পছন্দ করবেন। ড্রেসটা সম্পূর্ণ, ড্রেসটা খুব সুন্দর এবং একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন। এই ড্রেসটার প্রাইস শুনলে আজকে আপনারা খুশিতে আত্মহারা হয়ে যাবেন। এই ড্রেসটার প্রাইস, হ্যাঁ এই ড্রেসটার প্রাইস শুনলে একদম খুশিতে আত্মহারা হয়ে যাবেন, একদম মানে সবাই ক্রয় ক্ষমতার মধ্যে। এবং আজকে উপরে লিখেছেন স্টুডেন্ট আপুরা কই, এই যে দেখেন এত সুন্দর একটা চিকেন কারির প্যান্ট পেয়ে যাচ্ছেন। ওকে ওটা দেখো, একটা চিকেন কারির প্যান্ট পেয়ে যাচ্ছেন। ওকে, একটা চিকেন কারির প্যান্ট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে এটা, কমেন্ট না পড়লে ভালো লাগে না। এই যে দেখেন একটা চিকেন কারির প্যান্ট পেয়ে যাচ্ছেন, মানে একটা রেডি চিকেন কারির প্যান্টের সাথে এত সুন্দর একটা ড্রেস। কিন্তু প্রাইস কি দিব জানেন, অনেক রিজনেবল, জাস্ট ওয়াও আপু, খুব সুন্দর একটা ড্রেস। এটা দুইটা কালার আছে আপু, এটা দুইটা কালার, আমি যেটা পরেছি সেটা গ্রে একটা কালারের মধ্যে, আর একটা হচ্ছে একটু জলপাই কালার। হ্যাঁ জলপাই, একটা জলপাই, সুন্দর একটা জলপাই টোন কালারের মধ্যে ড্রেসটা আছে। ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসটা হচ্ছে 100% প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আছে। যারা কটন ছাড়া কিছুই পড়তে পারেন না তারাও এই ড্রেসটা নিয়ে নেবেন। ঠিক আছে, যেসব আপিরা আমাদের পেজে আছেন যারা কটন ছাড়া কিছু করতে পারে না তারাও এই ড্রেসটা নিয়ে নেবেন। 100% কটন, কোন ধরনের কোন ইনার লাগছে না। ড্রেসটা একদম সম্পূর্ণ রেডি অবস্থায় আছে এবং একটা চিকেন কারির রেডি প্যান্টের সাথে ড্রেসটা যাবে। ঠিক আছে, তো এখন আসি ড্রেসটা, এবং ওই বললাম 100% কটন, এবং নেকটা কলার দিয়ে সুন্দর করে কি করে করা আছে আমি দেখা, বডি তো কত 46, ড্রেসের বডি হচ্ছে 46, তো 44 আর 46 যেহেতু ফুল স্টিচ, 44 আর 46 আপনি কি করবেন, নিয়েই পরে ফেলবেন। আর হচ্ছে কি, আর হচ্ছে লং হচ্ছে 44। ওকে, কারেন্ট ছিল না আপি, ওকে নো প্রবলেম আপু। এখন যারা লাইক দেবেন একটু লাভ লাইক দিয়ে দিন, এবং কমেন্টস লিখবেন গ্রে কালার, দিস কালার ইজ সো বিউটিফুল। হ্যাঁ এই কালার আমার খুব ভালো লাগে আপু, খুব সুন্দর কালার গুলা। এই যে দেখেন এখানে কি করে করা আছে, ফ্রন্ট নেকটা দেখেন কলার দিয়ে আমরা কি করেছি, একটা লুপ দিয়ে, তারপর কি করেছি লুপ দিয়ে হচ্ছে পার্ল বাটন সেট করে করা আছে, লুপ দিয়ে পার্ল বাটন সেট করা আছে। আপনাদের কিছু করতে হবে না, সবকিছু কি করেছি আমরাই আপনাদের জন্য করে দিয়েছি। পেজে কথা মনে হয় যায় না আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে করা আছে, এখানে এমব্রয়ডারি, এবং এমব্রয়ডারি খুব সুন্দর একদম পুরো ড্রেসটা জুড়ে এই এই সাইডটা এমব্রয়ডারি করা আছে, এবং প্রিন্সেস লাইন থেকে একদম নিচ পর্যন্ত, না 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 এটা একদম নিচ পর্যন্ত সাইডে আছে, মিডলে নাই, প্রিন্সেস লাইনে নাই, বাম সাইডে আছে। খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং এমব্রয়ডারি ফিনিশিং গুলো খুব সুন্দর করে করা আছে। ঠিক আছে, যে দেখেন এটা এক দুই সাইডে ড্রেসটা পড়বে। এই ড্রেসটার জন্য কি হয়েছে, হেলদি আপুদের জন্য ভালো, আমার জন্য হচ্ছে ড্রেসের অনেকটা ড্রেসের ডিজাইন মানে কাটা পড়ে গেছে। হ্যাঁ কাটা পড়ে গেছে আপু, কারেন্ট ছিল না আপু তাই দেখতে পাইনি, নো প্রবলেম যারা আপনি, কোনো সমস্যা না, এখন তো আসছেন, কোনো প্রবলেম থাকতেই পারে আপু, নো প্রবলেম। এই যে দেখেন পুরোটা এখানে পুরোটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করে করা আছে, সাইডও খুব সুন্দর করে আপনারা কি পাচ্ছেন, এমব্রয়ডারি করা পাচ্ছেন। পুরো ড্রেসটা জুড়েই আমরা কি পাচ্ছি, এই যে সুন্দর করে আপু প্রাইস বল, আপু বলতেছি, এবং নিচের অংশটা দেখে এটা উপরে এমব্রয়ডারি করা আছে, এবং এখানে একটা জয়েন্ট লেস দিয়ে একটা মাসলিনের ওয়ার্কের উপরে কাট ওয়ার্কিং একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, যেটা ফ্রন্টেও পাচ্ছেন। এই যে এই পোর্শনের কাজটা কিন্তু আপু 38 বডি করলে সাইডের কাছ থেকে আপু, না
কাটা পড়বে বডিতে, কাটা পড়বে আপনি জাস্ট এই যে এখানে কাজটা, তো এখান থেকে আপু। হ্যাঁ আমি 36 করেছি আপু, 36 করেছি, আমারটা কিন্তু আছে, এই যে দেখেন অনেকটা 36 এ আমারটা আছে। আর এই যে সাইডের কাজগুলো, এটা তো আমারটাও রেখে দিয়েছি, কারণ হচ্ছে এই যে দেখেন পুরোটা সাইডে কিন্তু গিয়েছে, আমি কিন্তু 36 পড়ি। সো 36 কে খেয়াল করে সাইডের কাজটা আপনি কিছু হলেও পাবেন, হ্যাঁ পুরোটা আপনার কাটা পড়বে না। ওকে 36 পরে না, 38 আরো বেশি থাকবে আপু। শাড়ি কবে আসবে আঞ্জনা তানহে আপু, দেখি আপু। এই হচ্ছে ড্রেসটা, এবং ড্রেসটা স্লিভস এর লং আছে কত, স্লিভস এর লং আছে 21। আমি বুঝলাম না ওরা স্লিভস প্রতিদিন কাটতেছে কেন। হ্যাঁ স্লিভস এর লং আছে 21, আমি তো বলছি স্লিভস এর লং আছে 21। এবং এই যে দেখেন আপনারা ফুল স্লিভস করে কিন্তু ড্রেসটা মেক করতে পারেন। সপ্তাহে 3 দিন অধীর আগ্রহ অপেক্ষা করি তোমার লাইভ দেখার জন্য রনি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর। সানজানা ফাইরোজ আপু থ্যাংক ইউ। এই যে দেখেন পুরোটাই হচ্ছে স্লিভস এর অংশটা খুব সুন্দর করে ফিনিশিং করে এমব্রয়ডারি করা আছে। এই ড্রেসটার প্রাইস না অনেক রিজনেবল, অনেক রিজনেবল। এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর, সফট একটা কটনের মধ্যে আছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন, যেটার বডিতে হচ্ছে 46 আছে, লং আছে হচ্ছে আপনার 44 এবং 46 আপুরে নিয়ে পরে ফেলবেন। যারা যেহেতু কামিজ এসছে দুই সাইড থেকে একটু চাপাই নিবেন, হ্যাঁ স্লিভস ও কাজ, এবং স্লিভস আপনারা ফুল স্লিভস করেও কিন্তু পড়তে পারবেন, যেহেতু 21 আছে। এবং নিচের এন্ডিং পোর্শনটা এবং ব্যাক পোর্শনটাই হচ্ছে আপনার মাসলিন এর একটা কার্ট ওয়ার্ক এর একটা লেসিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন। জামদানি নিয়ে আসো আপু, এই হচ্ছে আচ্ছা আসবে আপু, জামদানি কাজ হচ্ছে আসবে। এই হচ্ছে ওন্নাটা, ওন্নাটাও খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, এত সুন্দর যে ম্যাটেরিয়ালসটা কি খুব সুন্দর, সফট একটা, এত সুন্দর। এবং আপু গ্রে কালার, হ্যাঁ এটা হচ্ছে একটা কটনের মধ্যে পাচ্ছেন আপু, একটু ময়েশ্চার সিল্ক কটন টাইপ, হ্যাঁ ময়েশ্চার সিল্ক যে কটন টাইপ আছে ওইটা একদম দেখেন। এটার মধ্যে কিন্তু পুরো ড্রেসটা, এটা একদম সফট, হ্যাঁ আবার ভাববেন না যে ফ্লাপি, কাজ দেখেন এতবার একটু ওড়না কিন্তু আমি এক সাইডে ফেলে রাখছি, ঠিক আছে। খুব সুন্দর, এবং পুরোটার মধ্যে হচ্ছে কি করে করা আছে, ডিজিটাল প্রিন্ট করে করা আছে, চারদিকে চারটা টার্সেল ঝুল দেওয়া আছে। ওড়নাটা আমার কাছে সব থেকে কি ভালো লাগছে জানেন, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, আর এটার মধ্যে গোল্ডেন কালার দেখেন, এই যে গোল্ডেন কালারের যে ওয়ার্ক গুলো পাচ্ছেন বক্সের মতো খুব সুন্দর করে করা আছে, ঠিক আছে। খুব সুন্দর সফট একটা ওড়না ডিজিটাল প্রিন্ট করে করা আছে, খুবই নাইস, বিউটিফুল একটা জিনিস, ঠিক আছে, বিউটিফুল একটা জিনিস। এখন আরো একটা অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে প্যান্ট, হচ্ছে এই যে প্যান্ট হচ্ছে আপনার সম্পূর্ণ রেডি, ওয়েস্ট হচ্ছে 46, লং আছে 39, ঘেরটা কত ঘেরটা বলো, এবং পুরো চিকেন কারি ওয়ার্কের একটা জিনিস পাচ্ছেন, ঠিক আছে। এই যে দেখেন আপু সিল্ক বাটিক, আপু আসবে 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 কয়েকদিন পরে, আপু কাজ চলতেছে আসবে 10-15 দিনের মধ্যে চলে আসবে, হ্যাঁ 16 আছে এই যে দেখেন। এবং খুব সুন্দর করে আমাকে ইয়াটা দাও, মেজারমেন্ট টেপটা দাও, আপনার পুরোটার মধ্যে কাট ওয়ার্কিং করে চিকেন কারি আপু। এটা সিঙ্গেল কামিজ দেন আপু, এটা সিঙ্গেল কামিজ করে না এটা আপু, তানিশা আপু, কারণ হচ্ছে এটার এটার মধ্যে এত সুন্দর একটা চিকেন কারি প্যান্ট দেওয়া হয়েছে, যেটা ফুল সেট, এবং আমিও চাইনি, কারণ একদিনে দুই প্যাকি আপনারা নিয়ে নিতে পারবেন। আমি যদি চাইতাম এটাকে করে আনতে, কিন্তু আমি ইচ্ছা করে করি নাই, কেন জানেন, যে আপনারা এটা এমনি নিয়ে নেন, হ্যাঁ এমনি নিয়ে নেন। আপনার 17 ইঞ্চ আছে আপু ঘের, হ্যাঁ ইস্ট লেগ এর ঘের হচ্ছে 17 ইঞ্চ। এই যে কাট ওয়ার্কিং করে চিকেন কারি বোরিং ওয়ার্ক করে, এখানে দেখেন আবার কয়েকটা পিন ট্র্যাক ডিজাইন দেয়া আছে, ঠিক আছে, চিকেন কারির একটা প্যান্ট পেয়ে যাচ্ছে, অনেক সুন্দর একটা জিনিস। ড্রেসটা অদ্ভুত সুন্দর উইথ রিজনেবল প্রাইস, এই প্যান্টটা আপনারা অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন আপু, হ্যাঁ, কারণ আপু এই টাইপের একটা প্যান্ট আমরা কিন্তু 450-500 নিচে সেল করি না, হ্যাঁ, বা স্টিচ যেহেতু 450-500 নিচে কোনোভাবেই সেল করা পসিবল না, সেই জায়গায় প্যান্টের সাথে এত সুন্দর একটা কামিজ পাচ্ছেন কালার, এবং ওড়নাটা এত নাইস একটা জিনিস, কিন্তু প্রাইসটা শুনবেন, প্রাইসটা শুনলে পাগল হয়ে যাবেন, মাত্র 1750 টাকা, মাত্র 1750 টাকা, খুবই সুন্দর। তুমি আমার আইডল, তোমার প্রতি অনেক রেসপেক্ট এন্ড ভালোবাসা মন থেকে, সানজানা ফাইরোজ আপু লাভ ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। উইদাউট প্যান্ট হবে নো আপু, এটা এটা একদম ফুল সেট, হ্যাঁ ফুল সেট, এটা ফুল সেট, উইদাউট প্যান্ট আমি নিজেও চাই নাই, যে কারণ হচ্ছে এটা আমি ভাবতেছিলাম যে এত সুন্দর একটা ওড়না, এবং রিজনেবল আপু, এত রিজনেবল প্রাইসে যে আপনার মানে সবাই নিয়ে ফেলা উচিত, ঠিক আছে, যে 1750 টাকায় এত সুন্দর একটা ড্রেস, তার সাথে হচ্ছে এত সুন্দর একটা হচ্ছে চিকেন কারি প্যান্ট পেয়ে যাচ্ছি। ড্রেসটার প্রাইস মাত্র 1750 টাকা, হ্যাঁ ড্রেসটার প্রাইস অনলি 1750, ফুল সেট, ওকে
ফুল সেট পেয়ে যাচ্ছেন উইথ চিকেন কারির একটা ইস্টি প্যান্টের সাথে। অনেক নাইস একটা জিনিস, হ্যাঁ অনেক নাইস একটা জিনিস, অনেক রিজনেবল প্রাইস। হ্যাঁ আপু, আজকে 1700 টাকায় হচ্ছে ড্রেসটার প্রাইস, এবং উন্নাটাও খুব সুন্দর 1750। হ্যাঁ অনেক নাইস একটা জিনিস আছে। আমি এখন সেকেন্ড কালারটা করবো, খুব বেশি প্রিটি অ্যান্ড এলিগেন্ট ড্রেস। সঞ্জনা ফারুজ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। জাস্ট গিয়ে এখন আমি হচ্ছে এটার যে আমাদের কালার আছে জলপাই কালার, ওইটা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার জলপাই কালারটা। হ্যাঁ জলপাই কালারটাও সুন্দর, ওকে একদম ডার্ক ডার্ক একটা জলপাই টোন কালারের মধ্যে আছে, সুন্দর একটা কালার, দেখেছেন সুন্দর একটা কালার। সো যার যে কালারটা ভালো লাগবে জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে পেয়েছি আর গেসার ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন। ওকে জলপাই কালার লিখেন এখন, অনেক সুন্দর। হ্যাঁ আপু অনেক সুন্দর, এবং কালার কম্বিনেশনটা ওনার সাথে এটার সাথেও খুব সুন্দর করে করা আছে, এই যে দেখেন। হ্যাঁ যার যেভাবে ভালো লাগবে অর্ডারটা প্লেস, ও সরি এটার কোনো অপশন নেই, এটা স্টিচ কালেকশন, এবং প্যান্টটাও সম্পূর্ণ রেডি অবস্থায় আছে, ঠিক আছে, খুব সুন্দর, এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, প্রাইস রিজনেবল প্রাইস। আপু জলপাই লিখেন, জলপাই অলিভ কালার, খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে, ওয়াও কি যে সুন্দর। হ্যাঁ দুইটা কালারই সুন্দর, ওয়াও খুব সুন্দর কালার, কালার কম্বিনেশন খুবই সুন্দর, একদম যারা মানে চান যে একটা স্টিচ কালেকশন। আপু এর থেকে হয় না, আমি আমি বলবো এর থেকে কম হয় না, এমব্রয়ডারি একটা ড্রেস একদম 100% কটন, তার মধ্যে হচ্ছে স্টিচ, তার মধ্যে প্যান্ট রেডি, মানে সোনার উপরে সোহাগা বলে না, 1750-এ আপনারা নিয়ে নিতে পারবেন। ওকে অবশ্যই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। সাফিরকে অনেকদিন দেখি না, নাজিয়া আপু না কমেন্ট করছেন আমার সামনে আসছে, সাফিরকে অনেকদিন দেখি না, গেস্টটা অসাধারণ সুন্দর, মাশাল্লাহ অসাধারণ কালার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে দেখবেন প্লিজ একটা করে লাভ অথবা লাইক দিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। অলিভ কালার, হ্যাঁ সুন্দর একটা কালারের মধ্যে আছে, মাশাল্লাহ চোখ ফেরানো দায় আসবে আপু, থ্যাংক ইউ সো মাচ আয়েশা আপু, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে প্যান্টটা, প্যান্টটা হচ্ছে হোয়াইট এর মধ্যে আছে, এবং পুরোটা ওই যে বললাম রেডি করে করা আছে, ওয়েস্টে 46, লং আছে 39, আর ইস্ট লেগের ঘের আছে কত করে 17 ইঞ্চ করে, ঠিক আছে। কাট ওয়ার্কিং করে করা আছে, চিকেন কারির বোরিং ওয়ার্ক করে করা আছে, এবং পিন ট্র্যাকের ইয়াদে আছে, মাশাল্লাহ অসাধারণ সুন্দর আপু, থ্যাংক ইউ, খুব সুন্দর আপু। যে নিবেন এগুলো 1750 মানে হচ্ছে খুবই, এবং 100% কটন, প্রিমিয়াম কোয়ালিটির যে কটন আছে ওই কটন পাচ্ছেন, একদম সুন্দর বডিতে হচ্ছে 46, লং হচ্ছে 44 এবং 46, যেসব আপনি আছে নিয়ে পরে ফেলতে পারবেন, সবকিছু রেডি করে দিয়েছি আমরা। হ্যাঁ একদম এমব্রয়ডারি করে খুবই নাইস, এবং নিচের ইয়াটা প্যানেলটা দেখি মাসলিনের মধ্যে, এবং কাট ওয়ার্কিং করে ব্যাক পোর্শন ও স্লিভস, ইচ এন্ড এভরিথিং খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং ওড়নাটাও বললাম খুবই, যে মাসের কটন, যে কটন গুলো আছে ওই কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে করা আছে, চারদিকে চারটা টার্সেল ঝুল দেওয়া আছে, এবং এই যে ওনার ইয়া গুলা দেখেন খুব সুন্দর করে করা আছে, খুবই পছন্দের একটা কালার। শামিন আপু, মিশা আপু, তাই থ্যাংক ইউ আপু, খুব সুন্দর লাগছে, হ্যাঁ ব্রাইট লাগে স্কিন টোন অনেক, ওকে ব্রাইট লাগে স্কিন টোন। প্রাইস হচ্ছে আপু বলেই দিয়েছি অলরেডি 1750 টাকা, হ্যাঁ 1750 টাকা অনলি এই ড্রেসটার প্রাইস, হ্যাঁ 1750 টাকা অনলি, ঠিক আছে 1750 আপু, প্রেমে পড়ার মতো ড্রেস, তাই থ্যাংক ইউ সো মাচ আপি, থ্যাংক ইউ 1750। তো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন, ফুল স্টিচ, এত সুন্দর একটা ড্রেস, প্যান্টটাও
আপনারা পেয়ে যাচ্ছেন রেডি চিকেন কারির মধ্যে, অনেক সুন্দর, খুব সুন্দর স্টিজ আপু, জি আপু, স্টিজ স্টিজ করে করা রেডি আছে। বডিতে পাচ্ছেন 46, লং পাচ্ছেন 44, আর স্লিভস পাচ্ছেন 21, ওড়নাটা রেডি, প্যান্টটা চিকেন কারি করা আছে, প্যান্টের ওয়েস্টে 46, লং আছে হচ্ছে 39, এবং ইস্ট লেগ ঘের আছে হচ্ছে আপনার 17, এটা আরো বেশি সুন্দর, খুব সুন্দর আপনি, খুব সুন্দর বলতেই হয়, প্রাইজের সাথে সবকিছু মিলেমিশে যখন একটা জিনিস দাঁড়ায় না, ওটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ, 5 বছর ধরে তোমার পেজের সাথে আছে, তোমার পেজে ড্রেস পরে পড়তেছি, আর থ্যাংক ইউ সো মাচ আপ্রিয়া, থ্যাংক ইউ, লাভ ইউ অল, যারা আমাদের এতদিন যাবত আছেন এবং এত ড্রেস পারচেস করেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক অনেক লাভ রিয়াকশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে আমি এখন আমাদের থার্ড যে ড্রেস আছে না, ওটার কালার আজকে দেখবেন, ওটার কালার বিউটিফুল, একটা কালার কম্বিনেশনে আছে, অসম্ভব লেভেলের সুন্দর, থ্যাংক ইউ, ড্রেস গুলো সেরা, থ্যাংক ইউ। আর যে যেখান থেকে দেখছেন একটা করে লাভ লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না প্লিজ। হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট, যে যেখান থেকে দেখবেন একটা লাভ লাইক দিয়ে দিবেন, এবং কমেন্ট করতেছেন তো ভালোবাসার আপুর কালেকশন গুলো এক একটা ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আসতেছি, কি সুন্দর না কালারটা আপু, হিট কালেকশন, হ্যাঁ আপু, অনেক সুন্দর আপু, কালারটা যা সুন্দর, কম্বিনেশনটা জাম জাম একটা কালার, জাম জাম একটা কালার, খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, আপু তুমি এত সুন্দর এন্ড সুইট কিভাবে আপু, দেখার চোখ সুন্দর, এই জন্য তুমি এত সুন্দর কেন, মাশাল্লাহ আপু, মাশাল্লাহ 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 আপু, কি সুন্দর ড্রেস আপু, তোমার পরার বানানো ড্রেস দিবা, আমাদের এখানে সেলাই ভালো না, নূরের নাজনীন আপু, আপু আমার না, আমার কখনোই সেলাই করা ড্রেস দেয়া হয় না কখনো, এবং এরপরেও দেওয়া হবে না, বাট এবার আমার কাছে কিছু ড্রেস, হিউজ ড্রেস জমে গেছে, হ্যাঁ সো হচ্ছে আমি ভাবছি আমার শপে দিয়ে দেবো, অনেক অনেক ড্রেস জমে গেছে যেটা আমার বাসায় রাখা পসিবল হচ্ছে না আপু, তোমার পরার বানানো ওইটাই বলতেছে আপু, ঈদে ফার্স্ট ড্রেসটা কবে দেখাবেন আপু, আরে আরে আপু দেখাই দিব, এইটা অন্যরকম সুন্দর একটা ড্রেস, এটা অন্যরকম সুন্দর একটা ড্রেস, ঠিক আছে, এটা অন্যরকম সুন্দর একটা ড্রেস, ওকে, এটা অন্যরকম সুন্দর, খুবই সুন্দর, কটনের মধ্যে একটা স্টিচ কালেকশন আছে আপু, ড্রেসের কিন্তু সৌন্দর্য আমি সবসময় বলি, আর এই ড্রেসগুলো স্টিচ করা আপু, হ্যাঁ একটি খুবই সুন্দর, এটা ফুল স্লিভ, এটা ফুল স্লিভ করলে আরো বেশি ভালো, তো আমারটা ফুল স্লিভ, মানে আমি যে থ্রি মানে ওয়াশ করি আমার বলা থাকে টেলারকে, ওরা মাঝে মাঝে দেখবেন কিছু ফুল স্লিভ করা, কিছু আবার থ্রি কোয়ার্টার করে ফেলে, এই যে লুক দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর করে লেসিং ওয়ার্ক করে করা, কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট, খুব সুন্দর একটা জিনিস, এবং ওড়নাটা আপু এত সফট একটা জিনিস আপু, আজকে পুরো পাগল হয়ে যাব, এবং এত সুন্দর সফট, এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর আপু, মানতেই হবে আজ কিন্তু খাজানার লাইফ হলো সত্যি, মাশাল্লাহ আপু, আমি আমি যেদিন বলি ডোন্ট মিস, হ্যাঁ ওই দিন কিন্তু বলতে হবে, আমি কিন্তু বলে দিই, হ্যাঁ কোন দিন, কারণ ড্রেস আমাদের প্রতিদিনই মাশাল্লাহ সুন্দর থাকে, বাট কিছু কিছু দিন তো ডেফিনেটলি একটু একটু বেশি সুন্দর থাকে, তাই না, একটু বেশি সুন্দর থাকে, এটা তো তখন আমার আপুরা যারা আছে আমি চাই যে হচ্ছে ইয়া করবেন না, হ্যাঁ মানে লাইফটা মিস যেন আপুদের না হয়, এবং সামনে আপু 2019 থেকে ওয়ারেন্স মায়ের সাথে আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো, থ্যাংক ইউ আয়েশা সিদ্দিক আপু, লাভ ইউ আপু, এই ড্রেসটা কেউ মিস করবে আপু, পরশিলা আজ
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হাই বিউটিফুল শারমিন, কেমন আছো? মুসরত পারভেজ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপি? আপু খুব বেশি প্রিটি লাগছে, থ্যাংক ইউ আপু। এই ড্রেসটা খুব সুন্দর, কটন লাভার যারা আছেন, ইস্টিজ একটা কালেকশন যারা নিতে চান, হ্যাঁ, আপনারা কিন্তু এইগুলো অনেক পছন্দ করতেছেন মাশাল্লাহ। এবং আমার পেজে কিন্তু মানে আমরা অনেক চেষ্টা করতেছি, হ্যাঁ, এই টাইপের কালেকশন আরো দেওয়ার জন্য, আরো দেওয়ার জন্য, ঠিক আছে, আরো আরো বেশি দেওয়ার জন্য, যেহেতু আপনারা অনেক পছন্দ করতেছেন। সো এই কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য দিচ্ছি, হ্যাঁ, অস্থির সুন্দর, অলওয়েজ হিট হিট কালেকশন, হ্যাঁ, খুব সুন্দর একটা কালার, এবং একটাই কালার বলতেই হবে, কালার কম্বিনেশন এক্সিলেন্ট একটা জিনিস, হ্যাঁ, খুবই সফট একটা, পুরোটাই হচ্ছে 100% প্রিমিয়াম কোয়ালিটির কটনে পাচ্ছেন, এবং ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট ব্যাক স্লিভ যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে করে করা আছে, ঠিক আছে। আগলাই শারমিন আপু মাথা খারাপ হয়ে যাবে, পুরোটাই হচ্ছে কি করে করা আছে আপু, সফট একটা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে করা আছে, বডি হচ্ছে 46, লং হচ্ছে 44 এর মধ্যে স্টিচিং করে করা। সো 44 আর 46 আপুরা যারা আছে নিয়ে পরে ফেলবেন, আপনাদের কিছু করতে হবে না, খুবই সুন্দর, পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে। আর কালারটা আপু এত মানে এত সুন্দর কন্ট্রাস্ট, এত সুন্দর কন্ট্রাস্ট, মানে এই কালারটা হচ্ছে আপু একদম বার্নিং অরেঞ্জ, হ্যাঁ, এই যে কালারটা আমি দেখাচ্ছি আমার হাতে, যে বার্নিং অরেঞ্জের সাথে সি, বার্নিং অরেঞ্জের সাথে যখন এইরকম সুন্দর একটা জামের কন্ট্রাস্ট হয়েছে না, একদম মাশাল্লাহ মাশাল্লাহ একটা কন্ট্রাস্ট বলতেই হয়, বার্নিং অরেঞ্জের সাথে জাম কালারের খাই খাই একটা জাম, তাও আবার এত রিজনেবল প্রাইসে পাবেন, খুবই সুন্দর। আপু ড্রেসটা প্রেমী, আপু ড্রেসটা খুব সুন্দর, আপু ইয়েলো কালার প্লিজ লুক, আপু ইয়েলো কালার তো নাই আপু, ও এর আগে যেটা দেখেছি হচ্ছে ড্রেসটা দেখেন, জাস্ট স্টিচিং, এগুলো আপু পাকিস্তানি ড্রেসের আদলে করা হয়, পাকিস্তানি ড্রেস তো অনেক হাই প্রাইস থাকে, এগুলো আমাদের কাছে আপনার স্টিচ কালেকশন একদম খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যান। দেখেন একদম খুব সুন্দর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে নেকটার লুক দিয়ে বাটন করে ডিজাইন করে করা আছে, এই যে দেখেন, এবং এখানেও পার্ল সেট করে একটা ঝুলোর দেওয়া আছে, খুবই সুন্দর, এবং ফুল স্লিভস আপনি নিতে পারবেন, স্লিভস এর লং আছে 21, হ্যাঁ 21, এই যে দেখেন, এবং খুব সুন্দর একটা ক্রুশের লেস দেওয়া আছে, খাই খাই একটা, খুবই সুন্দর, একদম ক্রুশের একটা লেস দেওয়া আছে ফ্রন্টে এবং ফ্রন্টে ব্যাকে, বোথ সাইডে খুব সুন্দর করে, যে দেখেন ফ্রন্ট এবং ব্যাকে ক্রুশের লেস, ফ্রন্টেও আপনি পাচ্ছেন পুরোটা ডিজিটাল প্রিন্ট করে করা ফ্রন্ট সাইডে, এবং ব্যাক পোর্শন বোথ সাইডে কি পাচ্ছেন, কি পাচ্ছি আমরা, ডিজিটাল প্রিন্ট করে পাচ্ছি। আর যেটা বললাম যে কালারের কন্ট্রাস্ট একদম জাম আপু, আমি জানি না যে এটার সৌন্দর্য কালার কম্বিনেশনটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, যে এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর, এবং যেখানে দেখছেন একটা করে লাভ লাইক দিয়ে দিবেন পোস্ট আপু, ব্যাগ দেখাবেন একদিন আপু, আমি দেখাবো আপু, আমি কালকেই শপে যাবো ইনশাল্লাহ, হ্যাঁ, আল্লাহ যদি সব ঠিক রাখে আমার কালকে শপে যেতে হবে, অনেকদিন যাই না, হ্যাঁ, আপু দেশের অবস্থা পরিস্থিতির জন্য সবকিছুই অফ রেখেছিলাম, আবার ইনশাল্লাহ সব আস্তে আস্তে, এখন দেশ ঠিক হচ্ছে, আমরাও আস্তে আস্তে আপনাদের সব কালেকশন দেখাবো, হ্যাঁ, এই যে দেখেন লুক দেওয়া আছে, এবং আমরা আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন আসতেছে, এবং নেকের ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর করে, একদম বললাম না পাকিস্তানি স্টাইল যারা দেখেন একদম ওই রকম করে করা আছে। আপু ড্রেসটার দাম কত আপু বলতেছি, স্টিচ কালেকশন 100% কটনের মধ্যে ফুললি কি পাচ্ছি আপু, আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি, এবং লতা লতা করে ডিজিটাল প্রিন্টের কালার কম্বিনেশনটা দেখি খুবই সুন্দর করে করা আছে নিচে অবধি, হ্যাঁ, এবং ফুল স্লিভ করে পড়তে পারবেন, আমি কিন্তু ফোর কোয়ার্টার করেছি, এবং স্লিভস এর এন্ডিং পোর্শন এরকম সুন্দর একটা ক্রুশ লেস দেওয়া আছে, যেটা ড্রেসের নিচে ফ্রন্টে এবং ব্যাকে বোথ সাইডে আপনি পেয়ে যাচ্ছেন, ওকে। সো খুব সুন্দর কিন্তু হচ্ছে আমার ড্রেসটা, এখন আসি ড্রেসের ওড়নাটা, সম্পূর্ণ রেডি একটা ওড়না, ওকে, সম্পূর্ণ রেডি একটা ওড়না আছে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, আমি বললাম আমার কাছে কন্ট্রাস্টটা আপু যদি বলেন কি ভালো লাগছে, কালার কম্বিনেশন এবং কন্ট্রাস্টটা এক্সিলেন্ট, ড্রেসটার মধ্যে আছে, ড্রেসটা আছে 2.5 মিটার ওড়না, সরি ওড়নাটা 2.5 মিটার, অনেক বড় সড়ো তো আছেই, তার মধ্যে কি কালারে দেখেন, ভিতরে হচ্ছে বার্নিং অরেঞ্জ, তার সাথে জামের একটা কন্ট্রাস্ট হয়েছে, সুপার সফট। আর আমি এই টাইপের ড্রেস যখনই দেখাই আপু, এই ড্রেস কিন্তু হিট, মানে অনেক আপনারা অনেক নেন, এই জন্যই কিন্তু আমি এই টাইপের কটন ড্রেস অনেক আনি, কারণ হচ্ছে স্টিচ কালেকশন গুলা আপনারা অনেক পছন্দ করতেছেন, কারণ হচ্ছে কামিজ স্টিচিং কি হয়, দুই সাইড থেকে একটু চাপাই নিলেই হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনারা দুই সাইড থেকে একটু চাপাই নিয়েই কিন্তু পড়তে পারতেছেন। সো আমি সবগুলোই রাখতেছি, সেমি স্টিচও রাখতেছি, এবং হচ্ছে আনস্টিচ এবং স্টিচ সবগুলো, সবসময় আনস্টিচ ভালোবাসি, আজকে সব ড্রেস গুলো অসাধারণ সাথে সুমি আনজে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, নাইস কালার কম্বিনেশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ওড়নাটা, হ্যাঁ, ওড়নাটা অনেক সুন্দর,
সুন্দর এবং কালার কম্বিনেশন সবকিছু মিলায় কন্ট্রাস্ট ড্রেসটা এক্সেলেন্ট। ড্রেসটার প্রাইসও আমরা অনেক রিজনেবল রেখেছি, মাত্র 1,500 টাকা, মাত্র ইস্টিজ একটা কালেকশন, এত সুন্দর একটা ড্রেস, অন্যটাও যেরকম সুন্দর, সবকিছু মিলায় অনেক সুন্দর। ড্রেসটার প্রাইস অনলি 1,500, উইদাউট প্যান্ট পিসেস নিলে 150 টাকা মাইনাস, অনলি 1,500 টাকা। এইরকম সুন্দর যারা মাথায় কাপড় দিয়ে পড়তে চান, যেইভাবে পড়তে চান, আপু গিফটের জন্য দেন, যে মানে খুবই সুন্দর একটা জিনিস হবে, কারণ স্টিল একটা জিনিস, সবকিছু ডিজাইন ডিজাইন, শুধু যদি আপনাদের দুই সাইড থেকে চাপা হয় না, তাও 200 টাকা লাগবে শুধু আপনাদের স্যার দুই সাইড থেকে। আপু মানি নাইস ড্রেস, তোমার পেজের কটন মানি অনেক শান্তি, আপু এই কটন গুলো খুবই মাশাআল্লাহ, এত পছন্দ করতেছেন, ওই যে আমি বললাম আমার ড্রেস তো জানি যে এত পছন্দ করতেছেন এই টাইপের ড্রেস গুলা। আপু একদিন মেকআপ লাইভে আসো। আরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে, মেকআপের কোডিটা কি? আমি যে মেকআপ লাইভে আসবো, আপু একটু লেন্স পরি, আইলাইনার আর এর কি ব্লাশ এন্ড লিপস্টিক, সেটা তো সব আপনারা মানে যে কেউ পারে, আপু যে কেউ পারে, মোবাইলটা দাও। হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। যে যেখান থেকে দেবেন একটা লাভ লাইক দিয়ে দেবেন, প্লিজ 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 প্লিজ। একটা করে লাভ লাইক দিয়ে দেন, হ্যাঁ যারাই দেখবেন প্লিজ। কালেকশন কিছু আছে আপু, পাকিস্তানি কালেকশন আপু, আমি কালকে যাব শপে, আরো নতুন অনেক কালেকশন দিব, হ্যাঁ আমি লাইভ করব। আপনার হাসি মুখ সুন্দর লাগে, আল্লাহ সামনে একটা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যার কাছে আমার হাসি মুখ সুন্দর লাগে এবং আমাকে যারা ভালোবাসেন অবশ্যই অবশ্যই মানে তাদের কাছে কি অনেক অনেক ভালোবাসা আপু, এবং ইয়া করবেন আপু আমার পেজে যারা নতুন আপিরা আছেন, হ্যাঁ আমাকে জানেন আপু সামি আপু দিবনে দিবনে দিবনে, আল্লাহ আমার লাইফটা শেষ করতে দেন আপি, কনফার্ম করে দিব আপু। এই হচ্ছে কই গেল আমার লাইফ, কই গেল এই যে আমার পেজটাতে যায়নি। সো আপু তোমার পেজ মানি স্মার্ট এন্ড প্রিটি কালেকশন, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ড্রেসটা অনেক সুন্দর, সো আমি যেগুলো আজকে দেখাইছি আপু, তিনটা কালেকশন অনেক সুন্দর আপু, তুমি প্লিজ প্লিজ তুমি কিছু মনে করবে না, চার্টটা আমাকে দিবেন মেসেজ। মৌমিতা হাসান আপু, আমি কোনো চার্ট ফলো করি না, এমন না যে আমি চার্ট করে খাই আপু, ওই চার্ট আয়ের মধ্যেই আমি নাই, আমি আমার মতো করে ডায়েট ব্যালেন্স করে আপু আমি ব্যালেন্স ফুড খাই। এটা যারা আমার লাইফ সবসময় দেখি, আমি অলওয়েজ বলি আপু আজকে আমি দুপুরে কি খাইছি জানেন, ভর্তা ভাত খাইছি, একদম পেট ভরে খাইছি, হ্যাঁ কারণ মানে আমি ভর্তা ভাত খুব পছন্দ করি খাইছি। সো হচ্ছে মানে ব্যালেন্স কি জিনিস, আমি সকালে ঘুম থেকে উঠে আজকে তেমন কিছুই খাই নাই, বাট আমার সকালে খাওয়ার কথা ছিল সেই জন্য পরে আমি দুপুরে খেয়েছি বলে একটা মিষ্টি আলু খাইছি, আর হচ্ছে ভর্তা ভাত খাইছি, আর কিছু না বিকেলে কাপ চা খাইছি। দেন লাইভ শেষে আপু দেখা যাবে যদি মানে খুব সিম্পল কিছু খাবো, হ্যাঁ ভাতও খেতে পারি, ভাত খেলেও একদম অল্প, আর যেহেতু দুপুরে বেশি ভাত খাইছি দেন আমি ভাত খাবো না, হয়তো বা আমি একটু ওটস খাবো ফ্রুটস দিয়ে, বা হচ্ছে বা একটু চিকেন খেয়ে রেখে দেবো, মানে আমি ব্যালেন্স করি আপু, আমি কোনো ডায়েট মানে আমি কোনো আপু এরকম কষ্টের কোনো কিছু করি না যে এটা যেই রুলস মেনে চললে আমার অনেক কষ্ট হবে বা এরকম কিছু, আমার যখন যেরকম আপু দরকার হয় মেনটেন করে চলি, যেহেতু আমি অনেক দিন যাবৎ ডায়েট করি, হ্যাঁ অনেক লং টাইম ধরে, সো আমি ব্যালেন্স করে খাই। আবার দেখা যায় কালকে সকালে হয়তো একটু ডিম খাবো বা মানে ওটস দিয়ে করা ইয়া দিয়ে যে চাপটির মতো করে ওইগুলা খাই, তারপর দেখা গেছে এক এক দিন এক এক রকম খাবার আপু, আমার খাবারের অনেক ভেরিয়েশন থাকে, হ্যাঁ আমি মানে আমি এক জিনিস খাই না প্রতিদিন, হ্যাঁ দেখা যায় একটু মাশরুম সতে করে খাই, ডিমটা রাখার চেষ্টা করি সকালবেলা ব্রেকফাস্টে, আবার দেখা যায় যে যেদিন আমি লাইভ না করি সেদিন আমি একদম 7টার মধ্যে আমার খাবার ক্লোজ করে দিই, রাত্রে আর কিছু খাই না, মানে মেনটেন করি। আবার যেদিন দেখা যায় একটু খাইতে ইচ্ছা করে পোলাও রোস্ট খাইতে ইচ্ছা করে সেদিন দুপুরে একটু পোলাও রোস্টও খাই, মানে ব্যালেন্স আপু। আর আরেকটা জিনিস হচ্ছে আমি অনেক খাই না, মানে এরকম এরকম খাই না, আমি এটুক এটুক খাই, মানে অল্প খাই, হ্যাঁ শুধু আজকে ভর্তা ভাত খাইছি এই জন্য বেশি খাইছি, ওই যে ওইটা করলে বেশি যায়, মানে এইরকম ব্যালেন্স করে চলে আপু, ব্যালেন্স করে চললে কি হয় আপু ঠিক হয়ে যায়, মানে এটা কোনো আমার কোনো রুটিন নাই যে এরকম এরকম করে করতে হবে। যখন ধরেন একটু ইয়া হয় তখন একটু এক্সারসাইজ করি, আর লাইভ করলে আপু লাইভের দিন আমি এক্সারসাইজ একটু অ্যাভয়েড করি, হ্যাঁ বিকজ লাইভটাই আপু অনেক একটা হেডেক যায় আপনার, সেই 5টা 6টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত একটা টাইমিং একটা ব্যাপার স্যাপার থাকে, আবার দেখা যায় কোনোদিন ভিডিও করি, সো এরকম দেখা যায় তার অপোজিট ডেতে একটু চেষ্টা করি, হ্যাঁ লাইভ যে কদিন এই কদিন আছে এই কদিন কিন্তু আমি সপ্তাহে 4 দিন 5 দিন করে এক্সারসাইজ করছি, বাট যেই লাইভ আবার শুরু হয়েছে দেন আবার একটু কমাই দিছি, এইরকম করি আপু ব্যালেন্স করে চলি, হ্যাঁ এটাগুলো ফলো করবো অবশ্যই। হ্যাঁ আপু একটু খাবারগুলো কি মেনটেন নিজের মধ্যে, আমি কোনো কিছু মানে ফলো করি না আপু, হ্যাঁ তারপর দেখা যায় যে আমি চিয়া সিড খাই,
তো এক একদিন এক এক রকম, এটা ব্যালেন্সিং। আমার এরকম না যে আমি একদিন দুদিন ধরে ডায়েট করি, আপু আমি 12-13 বছর যাবত ডায়েট করি। সো এবং মিডলে আমার বেবি হওয়ার পর আমি অনেক মোটা হয়ে গেছিলাম, সো ওইগুলো এক এক রকম করে আপু। ধন্যবাদ আপু, রাগ করেন না আপু। কারণ হচ্ছে কি, চার্ট করে ডায়েট করলে আপু ওই ডায়েট বেশি দিন যাওয়া যায় না, আর যেহেতু আপনি অনেক হেলদি আপু, আপনাকে স্ট্রিক ডায়েট করতে হবে মানে 2 মাস। হ্যাঁ, দেন আস্তে আস্তে আপনি আপনি যখন একটা ব্যালেন্স ডায়েট ছাড়া আপু লং টার্ম যাওয়া যায় না। হ্যাঁ, আপনি 2 মাস 3 মাস একটু কষ্ট করতে পারবেন, 6 মাস একটু কম খেতে পারবেন, বাট একটা ওয়েট কে যদি আপনি বছরের পর বছর, হ্যাঁ বছরের পর বছর যদি আপনাকে টানতে হয় যে আপনি স্লিম থাকবেন এবং ফিট থাকবেন, দেন আপনাকে মেইনটেইন করতে হবে। হ্যাঁ, অনেকেই আছে যে ডায়েট বলে যারা শুনি যে ভাত খায় না, বাট আমি তো ভাত ছাড়া জীবনও থাকতে পারবো না, আমি এক বেলা ভাত খেতেই হবে। আই লাভ ভাত, আমি মাছে ভাতে বাঙালি। আমাকে যদি বলেন, আমি সবসময় বলি আমি মাছে ভাতে বাঙালি, আমি আমি মাছ ডাল ভাত ভর্তা হাবি যাবি এইগুলো ছাড়া আমি বাঁচি না, আমার এইগুলা লাগবেই লাগবে। ইভেন আমি কি কাট আপ করি, আমি আমার লাইফ থেকে ধরেন ফ্রাইড রাইস খাই না, ফ্রাই কোনো খুব খুব বেশি কিছু খাই না, দেন হচ্ছে কোক খাই না, আইসক্রিম খাই না, এগুলো আমি মেনটেন করে চলি। তোমার ডেডিকেশন সেই লেভেলের ধরে রাখতে পারো আপু। আমাদের প্রবলেম হচ্ছে মেনটেন করতে পারি না আপু, মেনটেন করাটা অনেক টাফ আমি জানি, কারণ হচ্ছে আমারও একটু খেলে কিন্তু ওয়েট বেড়ে যায়। সো হচ্ছে আমাকে মেনটেন করে 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 আমি চলি, তো সো এই জন্য আমার ওয়েট ওইভাবে মানে কখনোই সবাই দেখলে বলে তোমার কোন ওয়েট বাড়ছে, আমি বুঝি যে একটু বাড়লে মাঝে মাঝে একটু বাড়ে, 1-1.5 কেজি বাড়ে আবার কমে যায়। আপু ডায়েট করে 10 কেজি কমেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো, এটা ধরে রাখেন আপু, ধরে রাখেন। তো সবাই ভালো থাকবেন, আজকের যে উইনার হয়েছে এই উইনারটা আমি নেক্সট, আজকের যেমন দুজনের নাম বলে দিলাম, আবার নেক্সট এসে এই ড্রেসটা গিফট থাকছে, এই ড্রেসটা আপনাদের গিফট হিসেবে থাকছে আজকে লাইভ থেকে। আপু অন্য কালার দেখান ডায়েট প্ল্যান আপু, শেষ তো লাইভ আপি, ইপসিতা রহমান আপি আমার লাইভ শেষ, এই জন্য আপু এই জন্যই বললাম যে একটা আপু জিজ্ঞেস করলো যে আমার লাইভ শেষ হয়ে গেছে, সো লাইভটা ক্লোজ করে দিই। আপু ভাত ছাড়া থাকতে পারি না 2 বেলা, আমি আপু ভাত ছাড়া থাকতে পারি না, আমি ভাত খাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।